চট্টগ্রাম নগরের ওষুধপড়া হিসেবে খ্যাত হাজারি গলিতে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয় না ইনসুলিন ও টিটেনাস ইনজেকশন। দোকান বা গুদামের সাধারণ কক্ষে ফেলে রাখা হয় গুরুত্বপূর্ণ এইসব ওষুধ। এতে কার্যকারিতা নষ্ট হয়ে যায় ওষুধগুলোর। এই ইনসুলিন টিটেনাসই বিক্রি করা হচ্ছে সাধারণ ক্রেতার কাছে। এসব ওষুধের বেশিরভাগই বিদেশ থেকে লাগেজে করে আনা হয়। শনিবার এমন অভিযোগের ভিত্তিতে হাজারি গলিতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ওষুধ বিক্রেতাকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় 9,00,000 টাকার ইনসুলিন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে হাজারি গলির সবিলা কমপ্লেক্সের প্যাসিফিক ট্রেডার্স নামের একটি দোকান থেকে 3,00,000 টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। এই সময় দোকান মালিক পল্লব বিশ্বাসকে 30,000 টাকা জরিমানা করা হয়। এরপর একই অভিযোগে নিরুপমা ড্রাগ হাউস এবং রাজীব ড্রাগ হাউসে অভিযান চালানো হয়। দুটি দোকান থেকে আনুমানিক আরও 6,00,000 টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। পাশাপাশি রাজীব ড্রাগ হাউসে প্রচুর পরিমাণ টিটেনাসের টিকা পাওয়া যায়। সেগুলো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ না করে সাধারণ তাপমাত্রায় ফেলে রাখা হয়। এ দুই দোকান মালিকের প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আনা হয়েছে। এগুলো অননুমোদিত হলেও বাইরে থেকে আনবার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা মোটেও সম্ভব হয়নি, ফলে সেগুলোর কার্যকারিতা তখনই শেষ হয়ে গেছে। অভিযানে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় 3 দোকান থেকে প্রায় 9,00,000 টাকার ইনসুলিন জব্দ করা হয়েছে এবং 80,000 টাকার জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।